Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। এইভাবে বাড়ির কাউকে না বলে আমি চলে যাব? আমার যে নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে শ্যামা, তোমার মনে হচ্ছে না? না, তোমাকে মনে হচ্ছে না, আমার নিজেকে নিজের স্বার্থপর মনে হচ্ছে। আর দেখো এই পরিস্থিতিতে শ্যামা, এই পরিস্থিতিতে কাউকে না বলে চলে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না। ছোট কথা, তুমি বাঁচলে তবেই সবাই বাঁচবে, এটা তুমি বোঝো না? না ছোট কথা, আমি আর কোনো কথা শুনতে চাই না। দেখো এই বাড়ির মধ্যে এমন কেউ কেউ আছে যার কাছ থেকে তোমাকে আড়াল রাখাটা প্রয়োজন। কিন্তু শ্যামা কেন, সেটাই তো তুমি আমাকে পরিষ্কার করে বলছো না। ছোট কথা, আমি তো সারা জীবন তোমার সব কথা শুনে এসেছি, তুমি যা যা বলেছো যেভাবে বলেছো আমি সব কিছু করেছি। আজকে তোমাকে আমার এই কথাটা রাখতেই হবে। কিন্তু শ্যামা, আমার মা আমাদের ভালোবাসেন ছোট কথা। দেখো আমি যা যা করছি মা যখন এটা জানতে পারবে আমি তোমার মঙ্গলের জন্য করছি, তখন মা ঠিক ক্ষমা করে দেবে। দেখো ছোট কর্তা, আমি জানি এখানে থাকলে তোমার প্রাণহানির আশঙ্কা আছে, আর এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তোমাকে বুঝতে পারো না ছোট কর্তা, তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাবো ছোট কর্তা, তুমি এটা বুঝতে পারো না? বলো না, বুঝতে পারো না তুমি? তুমি পারবে শ্যামা একা এতটা দায়িত্ব নিতে? পারবো ছোট কর্তা, আমি সব পারবো। আর তাছাড়া তোমার সঙ্গে তো যোগাযোগ আমার থাকবে, আমি কোথায় কি করব সবটা ফোনে তোমার কাছে জিজ্ঞাসা করে নেব, ব্যবসার কথা বাড়ির কথা সব সব কিছু আমি তোমাকে জানাবো। বেশ, তুমি বলছো তোমার কথা আমি রাখছি শ্যামা, কিন্তু একটা কথা মনে রেখো, আমি যদি জানতে পারি যে বাড়ির কোনো সদস্য প্রবলেমে আছে আর আমি ছাড়া সেটা সলভ হবে না, আমি কিন্তু তখন উপস্থিত হব। তখন কিন্তু আমাকে আটকানোর চেষ্টা করবে না শ্যামা, আমি কোনো বারণ শুনব না। আচ্ছা বেশ, কিন্তু তার আগে তোমাকেও আমাকে একটা কথা দিতে হবে। তার আগে কেউ যেন কোনোভাবে না জানতে পারে তুমি কোথায় আছো, কিভাবে আছো, এমনকি বাড়ির কেউ না। বেশ, তাই হবে। শ্যামা, আই উইল মিস ইউ। তুমি এসে গেছো? Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।